নমস্কার বন্ধুরা, আজকে মহাসপ্তমী। আজকে আমি এসেছি বাজারে ইলিশ মাছ কিনতে। তো দেখুন, এখানে সব 1 কিলোর উপরেই আছে। তো আমি একটা পছন্দ করেছি, তার ওজন হলো 1 কিলো 100 গ্রাম। এই দাদাটি কাটছেন এখন মাছটি, তো আমি এগুলো রাউন্ড ফিশ করাবো, চলুন বাড়ি যাই। তো দেখুন, আমি এগুলো মাছগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি, আর মাছে ভর্তি ডিম। তো মাছের মধ্যে আমি মাখিয়ে নিলাম নুন আর হলুদ। আর আমি এখানে নিয়েছি 4 পিস মাছ, 1 পিস মাছ কেন কেটে গেছে বুঝতে পারছি না। তো এগুলো আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে, এরপরে আমি সর্ষেটা পিষে নেব। তো এখানে নিয়ে নিয়েছি মিক্সির জার, তার মধ্যে আমি সাদা সর্ষেটা বেশি ইউজ করব, কালো সর্ষেটা কমই দেবো, কেন কি এই সর্ষেটা দিলে ভীষণ তেতো হয়ে যায়। আর এখানে অনেকে নারকেল দেয়, পোস্ত দেয়, তবে আমি কিছুই দেবো না, এই দুটো দিয়েই করবো। আর ঝালটা নিজেরা বুঝে দেবেন। আমি এখানে নিজের মতন আমি 4-5টা লঙ্কা দিলাম, আর দিলাম একটু নুন। নুন দিয়ে পিষলে সর্ষেটা তেতো হয়ে যাবে না। তো চলুন, এগুলো না আগে শুকনো পিষে নিতে হবে, তাহলে খুব সুন্দর মিহি হয়ে যাবে। আর এই মিক্সির জারগুলো না ছোটো ছোটোখাটো পিষার জন্যে ভীষণ ভালো। তো আমার মোটামুটি হয়ে গেছে, এখানে আমি খুব অল্প পরিমাণে জল দেবো, বেশি জল দিলে না ঘুরবে কিন্তু পেশা হবে না। এখানে আমি একটু জল মিলিনি, তো খুবই অল্প পরিমাণে জল দিয়ে দেখুন আমি পিষে নিয়েছি, আর পেশাটা ভীষণ সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে। এটা আমার হাতটা কেটে গেছে, সরি তার জন্যে। তো চলুন, এরপরে আমি মাছগুলো রান্না করে নিই। আর এই মাছটা যদি আধা ঘন্টা রেখে দেওয়া হয় তেল হলুদ নুন মাখিয়ে, তাহলে একটু ভালো হয়। আর আমি এখানে এটা এবারে কড়াইয়ে রান্না করব। আজকে কোনো রকম ভাপে, কড়াইয়ের মধ্যেই আমি ভাপে রান্না দিয়ে করব, তবে আমার কড়াই দিয়ে কড়াইয়ের মধ্যে ভাপেটা বানালে ভীষণ ভালো লাগে। তো আমি এখানে খুব বেশি সর্ষে দেব না, কেন গরমকালে, খুব গরমকালে বেশি সর্ষে দিয়ে খেলে শরীরটা খারাপ লাগে, সেই জন্য খুব অল্প স্বল্প সর্ষে বাটা দিয়েই বানাবো। আরে আমি এখানে খুব অল্প পরিমাণে তেল নিলাম, কেন কি কড়াইয়ের মধ্যে আমাকে তেল দিতেই হবে, আর ইলিশ মাছের মধ্যে যথেষ্ট পরিমাণে তেল বেরোয়। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা কড়াই, কড়াইয়ের মধ্যে খুব অল্প পরিমাণে তেল দিয়েছি, 3 চামচের মতন দিয়েছি এখানে তেল। তো তেলটা আমি খুব গরম করব না, মিডিয়াম গরম করেছি। তো দেখুন এটা আমার হয়ে গেছে, মাছগুলো আমি ছেড়ে দিলাম। খুব গরম করলে না ভাজা হয়ে যাবে, সেই জন্য খুব হালকা গরমে দিতে হবে। আর এইরকম কড়াইয়ের মধ্যে দিয়ে করে খেয়ে দেখুন দারুণ লাগে। তো এখানে আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি, আর যে মশলাটা আমার যেটাতে ছিল সেটার মধ্যে আমি অল্প জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, ব্যাস। আর আমি জল দেব না, এই জলেই রান্না হয়ে যাবে। আর দিয়ে দিলাম 3টে লঙ্কা, এগুলো জাস্ট একটা স্মেলের জন্য আমি দিয়েছি। তো এগুলো এরপরে আমি ঢাকা দিয়ে দিই, দিয়ে দিলাম একটা ঢাকা। আর কিছুক্ষণ লাগবে, কেন ইলিশ মাছ তো এমনিই নরম। তো আমি একবার চেক করে নিই, তো দেখুন কী সুন্দর লাগছে, একদিকটা আমার হয়ে গেছে, আরেক দিকটা আমি পাল্টে দিই। খুব সাবধানে কাজটা করতে হবে, কেন ইলিশ মাছ এতটাই নরম যে একটুখানি খুন্তি লাগলেই ব্যাস সঙ্গে সঙ্গে ভেঙে যাবে। এটাকে আমি, এক পিঠটা তো হয়ে গেছে, আরেক পিঠটা হবার জন্যে আমি আরেকটু ঢাকনা লাগিয়ে দিলাম। তো মাছটা আমার মনে হয়ে গেছে, মাছটা একদম রেডি হয়ে গেছে। আর আমি জল কম করব না, কেন কি এই মাছের গ্রেভি দিয়ে ভাত খেতে দারুণ লাগবে। তো আপনাদের যদি মনে হয় যে আরেকটু জল দিলে ভালো হয়, অনেকে আবার একটু পাতলা পাতলা খেতে পছন্দ করে, তো অবশ্যই একটু জল দিয়ে দেবেন। তো দেখুন আজকে আমার রেডি হয়ে গেল ইলিশ মাছের ভাপা, কড়াইয়ে ভাপা। আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। আর চলুন আমি এরপরে এটা ভাতের সাথে পরিবেশন করে আপনাদের আমি দেখাই। তো এখানে আমি নিয়ে নিয়েছি প্লেটে ভাত, আর দিয়ে দিলাম ইলিশ মাছ একটা। আর অনেকে ডিম দেওয়া ইলিশ মাছ পছন্দ করেন না, কিন্তু আমার বেশ ভালোই লাগে ইলিশ মাছের ডিমের জন্য আমার ইলিশ মাছটা খায়, কেন ডিমটা এতটাই আমার ভালো লাগে।
আজকে আমি এখানেই শেষ করলাম, আগামীকাল আসবো নতুন রান্না নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।